আসসালামু আলাইকুম ভাই বনকল, আজ যোগ্য মানবিক আবেদন লইছি। অনর বোধজন আসন্দে দশটিয়ে পাঁচটিয়ে বিশটিয়ে চল্লিশটিয়ে একশোটিয়ে বোধজন বোধ মিক্ষে হরস করণ। আজ এই টেবে অনরলকে বাড়তি হরস নগরী আর মিক্ষে সাহায্য দিবেন। অনর বোধজন আর ব্লগ সাইতে লিখুন বোধজন আবার আর ফানি ভিডিও শোন বোধজন ব্লগ শোন এই মাধ্যমে আর সিনন। তো আজ এখন ব্লগ ভিডিওর মাধ্যমে আজ এখন ফানি ভিডিও মাধ্যমে বহুত দিন পর্যন্ত এই ভিডিও দিই। আজ যোগ্য দিন দে মানবিক ভিডিও। আজ অনর হাসে বেশি কিছু সাইবেন না, শুধু যোগ্য মানবিক আবেদন লইছি। উগ্র হাফেজে কোরআনের ফাঁসে দাঁড়াবেন অনর যায় যা ফারণ। অনর যদি ফারণ তোলে ফাঁসে দাঁড়াবেন, আর যদি যদি অনর সামর্থ্য হইবে না ডাক্তার হাসে গেই, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করি চাইলো। পরীক্ষা নিরীক্ষা করানোর পরে রিপোর্ট দিয়ে ডাক্তার হদ্দে আমরা কলোনোস্কোপি করাই। কলোনোস্কোপি করানোর পরে বায়োস্কোপ করাই, তারপর ডাক্তার হদ্দে মানে ওনার ক্যান্সার ইয়ে মলদারত এবার মূলতজ্ঞ টিউমার টিউমার উত্তন ক্যান্সার ইয়ে এখন ক্যান্সারের ডাক্তার বা এই সার্জারি ডাক্তার তারা দাহাইয়েরা তারা জেলে প্ল্যানিং করাই লোনে চিকিৎসা করা গেলাম। রোগী বে যখন সুর উত্তুলতে ওর অনেকে বুঝছিলেন না অনর ফ্যাডের মেয়েতে হন জ্বালা ফুরা বা হন অশান্তি লাগিল নে আতন হন খারাপ ন লাগে সর্বপ্রথম মানে হঠাৎ করে যেতে খারাপ লাগে গেঁয়েতে ডাক্তার হাসে গেই কিন্তু ডাক্তার হত দিবে মানে আগত তুলতি আরও কয়েক মাস আগত তুলতি মানে বই কিন্তু আতন এত লতি মানে হন অশান্তি ন লাগে যেতে অশান্তি লাগে এতে ডাক্তার হাসে গেই। আর রোগীবের নাম কি হয়ে ডাক্তার রোগীবের নাম কি টোটাল নাম কি টোটাল নাম বলতে রেকটাম ক্যান্সার টিউমার মানে এইবার রেকটাম টিউমার হয়ে এখন ক্যান্সারে পরিণত হই। ক্যান্সার এবার কি আতে মেদে মানে কি 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 জাতীয় কি দেয় মলদার রোদ দি এই গো টিউমারে টিউমার আশেপাশে এখন হয় গো বিসি দা লাগিয়ে প্রায় মলদার লাগে গিয়ে আচ্ছা এবার যদি চিকিৎসা করে পরবর্তীতে যদি অন্য যদি উন্নত মানের চিকিৎসা করেন দেশত বা বাইরের দেশের মেয়েদের যেন যদি উন্নত মানের চিকিৎসা করেন তাহলে এবার কি বালাকরণ সম্ভব না আগর আগর পরিস্থিতির মেয়েদের ফিরে এখন সম্ভব না ডাক্তারের কলতুন ফুসে লই এই ব্যাপারে ডাক্তারের কল তো আশাবাদী ডাক্তারের হাতে ইনশাল্লাহ ভালো যাবেন সঠিক চিকিৎসা করলে ইনশাল্লাহ ভালো যাবেন। আচ্ছা অনেক সর্বপ্রথম হন ডাক্তারের হাতে গেলেন এবং হন ডাক্তারের হাতে যাই না অনেক রিপোর্ট দিয়ে রিপোর্ট গিয়ে হসপিটালের মেয়েতে যাই না বার করছুন পার্ক বিয়ে যে তাজবিরুল হাসান জিহান ডাক্তারি বেড়ে দেখাই এবার পরীক্ষা দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে ইন্ডোস্কোপি দিয়ে কলোনোস্কোপি দিয়ে এই তিন পরীক্ষা দিয়ে রিপোর্ট লয়ের এইবার হাসে গেই। আর যেগিন অন পরীক্ষা দিয়ে প্রত্যেক পরীক্ষাকে অনেক নিজের হজ করছেন নাকি গড় তুনটিয়া দিয়ে অন তো আয় জানে দিয়ে অনেক টিউশনে করি চলন সর্বপ্রথম আর তো টিয়াছিল কিছু আন্তন করাই পরবর্তীতে এমআরআই করা ফুরগে বা আরও বিভিন্ন কিছু পরীক্ষা করা ফুরগে প্রায় 15,000 টিয়া লেগে পরীক্ষা না ইন পরিবার বর্তমানে হন অবস্থা মেয়েদের আছেন আর এই পর্যন্ত যা খরচ করছেন অনার চিকিৎসার লাই টোটাল হটি খরচ হইয়ে হন পর্যন্ত প্রায় 1.5 লাখ টাকা মতো খরচ হইয়ে চট্টগ্রাম কি চিকিৎসা করিবেন নাকি বার্মিককে হন চিকিৎসা করিবার আশা আছে চট্টগ্রাম তো ঢাকা দেশি ঢাকা নে যে এক এম ফজলুল হক ডাক্তারের দাই নিবের পরামর্শে ইবাই হদাকে থেরাপি দিয়ে জিনিস সুড়ো করে আনিলে অপারেশন করাইলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে থেরাপির পাশাপাশি অনেক একদিন ওষুধন ফাওয়ার ওষুধন একদিন কি খরচ হটের ধরা যায় একদিনে প্রায় 600-টির মতো ওষুধ থাকে ডেলি প্রত্যেক দিন মানে একবারে যতদিন পর্যন্ত আমার চিকিৎসা কমপ্লিট না হয় ততদিন পর্যন্ত 600-টির ধরে ডেলি ওষুধ থন ভরিব মানে থেরাপি যতদিন শেষ না হয় এতদিন থেরাপির ওষুধ থাকা পড়ে আর কমপ্লিট চিকিৎসা যেবে করিবেন এবে কি ইন্ডিয়া যে করিবেন নাকি ডাহান মিদে করিবেন বাংলাদেশে তো এরে ডাহার ডাক্তারে প্রায় আশাবাদী দিয়ে তবে এরে টিয়াও বেশি হর আর পরিবার কলে মানে আর আত্মীয় সকলে পরিকল্পনা করে দে মানে ইন্ডিয়া যাইরে অপারেশন ইন্ডিয়া যাইরে করাবো ইন্ডিয়া যাইরে যদি অনার চিকিৎসা বা অপারেশন এবে যদি কমপ্লিট করে তাহলে টোটাল হটে আর সব বাংলাদেশের হিসেবে প্রায় 10 লাখ টের ওর লাগিব হয়ে ডাক্তার টোটাল চিকিৎসা হিসেবে 6 মাস পর্যন্ত গরম করিব টোটাল 6 মাস পর্যন্ত গড়া করিব আশাদ ভাই তারা পরিবারের মেয়েদের শুধু আশাদ ভাই বলতে একমাত্র উপার্জনকারী তার ফার্স্ট বোন আর উনি এক ভাই উনি আর লগে এক রুম মেয়েদের দেখতেও আর রুমমেট আছিলাম একসাথে উনি নিজের খরচে নিজে চলতেও টিউশনি করা চলতেও এখন ওনার চিকিৎসার মেয়েদের ওনার পরিবার তো যা ভেজে দিয়ে ওনার এলাকাবাসী ওনার আত্মীয় স্বজন যা ভেজে দিয়ে উনি নিজের খরচও যা ভেজে তা দিয়ে তা দিনে মোটামুটি চিকিৎসা করছে এখন হম বর্তমানে তার তো টেব হয়েছেন তার চিকিৎসা কমপ্লিট করি বললে বলে অনারার পাশে দাঁড়ান ফুরিব অনারা যদি আর পাশে দাঁড়ান আর নিজের লাখ হতে আর নিজের মনে করেন আর নিজের মেয়ে মনে করেন
অনরা আর ফাশে দাঁড়াবেন আর ভিডিও বোঝন সহ ভিডিও মিতে বোঝন লাইক কমেন্ট করুন বোঝন আর পছন্দ করুন অনরা আর ফাশে দাঁড়ন অনরা বোধমিকে বোধটি হরস করুন বোধমিকে বোধজন বোধমিকে হরস করি বলন বোধজন বিকাশ মিতে দুই সেট টিয়ে ফরতিকে বোধজন বিকাশ মিতে 100 টিয়ে ফরতিকে হন হরস নর উল্টা পাল্টা হরস ন করি দুই সের পাঁচ টিয়ে যা ফারন 100 টিয়ে 200 টিয়ে অনরা যা ফারন বিকাশ মিতে যা আছে অনরা সামর্থ্য অনুযায়ী যা আছে তা দিয়ে অজ্ঞ কোরআন হাফেজর ফাশে দাঁড়ন।